এই মামলায় মোট আসামি হচ্ছে ছয় জন, দুই জন পলাতক, চার জন জেল হাজতে ছিল, আদালতে উপস্থিত ছিল। এই মামলায় মাননীয় আদালত মোট পাঁচ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, আর একজন আসামি শফিউর রহমান ফারাবি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। পর্যবেক্ষণে কি বলেছেন মাননীয় আদালত? পর্যবেক্ষণে বলেছেন, একটু দেখতে দেন, মাইক্রোফোনগুলো একটু চাপান সম্ভব হলে, যে এই অভিজিৎ রায়ের হত্যার উদ্দেশ্যটা ছিল এরকম যে অভিজিৎ রায় একজন বিজ্ঞান লেখক ও ব্লগার ছিলেন, বাংলা একাডেমির বইমেলা বিজ্ঞান মনস্ক লেখকের লেখকদের আড্ডায় অংশগ্রহণ করে ফেরার পথে আক্রমণের শিকার হন। নাস্তিকতার অভিযোগ এনে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা অর্থাৎ অত্র মামলার অভিযুক্তরা সহ মূল হামলাকারীরা সাংগঠনিকভাবে অভিজিৎ রায়কে নিঃসঙ্গভাবে হত্যা করে স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশের জন্য অভিজিৎ রায়কে নিজের জীবন দিয়ে মূল্য দিতে হয়। অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হল জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ এবং নিরুৎসাহিত করা, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ করতে না পারে। এই জন্যেই অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে বলে আদালত বলে পর্যবেক্ষণে বলেছেন। আসলে এই রায়টা কি আসলে একটা জঙ্গিদের জন্য একটা সতর্কবার্তা কিনা, কিংবা যারা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে না তাদের জন্য একটা কঠোর মেসেজ কিনা? ধন্যবাদ। হ্যাঁ, এটা আসলে যে অন্যায় করে কোনো পার পাওয়া যায় না, এটা এই একটা মেসেজ আসলো এই রায়ের মাধ্যমে। কারণ জঙ্গিরা যে তৎপর ছিল এবং জঙ্গিদেরকে দমন করার জন্য এই ধরনের শাস্তি অত্যন্ত অপরিহার্য ছিল। তো আমি মনে করি যে এই একটা মেসেজের মাধ্যমে যে যাদের শাস্তি হলো ভবিষ্যতে এই ধরনের কোনো অন্যায় কাজ কেউ করতে সাহস পাবে না, এবং এই দেশে কোনো জঙ্গি বা কোনো সন্ত্রাসবাদের কোনো জায়গা এই দেশে হবে না। এটি আজকে এই রায়ের মাধ্যমে সেটা এই মেসেজ। আমরা রাষ্ট্রপক্ষ থেকে আমরা রায়ে সন্তোষ প্রকাশ করতেছি, আর বাকি রায় মূল সব রায় মানে রায় পাওয়ার পরে বাকিটা বিশ্লেষণ করব। এইখানে জিয়া আকামের যে ভূমিকা, হ্যাঁ হ্যাঁ, আমি এইখানে এই আসামি মোট ছয়জন আসামির মধ্যে শফিউর রহমান ফারাবি ছিল ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসটা ছিল এরকম লাইক কমেন্ট শেয়ার, সেখানে এখানে একটা ই বলেছিল শফিউর রহমান ফারাবি তার ফেসবুক স্ট্যাটাসে যে এই অভিজিৎ রায়কে হত্যা করা কি আমাদের মুসলমানদের উপর ফরজ না, এরকম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল। তো এই হিসেবে শফিউর রহমান ফারাবি এই ফেসবুক স্ট্যাটাসের জন্য মাননীয় আদালত তাকে এই মামলায় যে অভিজিৎকে হত্যার এটাই তার প্ররোচনা ছিল, প্ররোচনা জুগিয়েছিল। এবং বাকি পাঁচজন, এই পাঁচজনের মধ্যে একজন আরাফাত, সে ঘটনাস্থলে অভিজিৎ রায়কে কুপিয়েছিল, আর বাকিরা কর্ডন করে রেখেছিল, যেটা আর মূল নির্দেশনা ছিল মেজর জি।